সকালবেলায় এই যে কফি তৈরি করলাম, কফি তৈরি করে এখন একটু কফি খাচ্ছি। আর বিচের সামনে লোক জড়ো হয়ে গেছে, অনেক মানুষ চলে এসছে, সিয়াস ঘুম থেকে উঠে গেছে, চুমকি উঠেছে, তবে ওরা অনেকক্ষণই উঠেছে, আমার একটু উঠতে লেট হয়ে গেছে। আর যাই হোক, আজকের দিনের ব্লগটা এই পুরী থেকে আবার শুরু করছি। আর আজকের আমাদের পুরীতে চতুর্থ দিন, আর এত রোদের জন্য এর আগে তো বারবারই একই কথা বলছি, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের জন্য খুব একটা বেশি এদিক ওদিক ঘোরাফেরা করতে পারছি না, মেনলি লজের মধ্যেই রয়েছি। আর এই খাওয়া দাওয়া আর এই সামনে বিচে একটু ঘুরতে যাওয়া, এই নিয়েই আমাদের সময় কেটে যাচ্ছে। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বিচে লোক চলে এসছে প্রচুর। থেকে বসে বসে আমরা সমুদ্র দেখছি, নিচে প্রচন্ড ভিড়, আর আজকে সমুদ্র খুব উত্তাল, খুব ঢেউ, ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে রুম থেকে, আমরা শুনতে পাচ্ছি। আর এই যে শ্রিয়াংশ বসে আছে, বারবার ছুটে ছুটে যাচ্ছে ব্যালকনিতে, কিন্তু ওকে বেশিক্ষণ আমরা মানে ব্যালকনিতে একা রাখতে পারছি না, চলে আয়, কারণ ব্যালকনি ভয় লাগছে, ও একা ছুটোছুটি করছে। আর এই যে বুবাইও বসে আছে, আমরা বিছানায় বসে বসে সমুদ্র দেখছি। খুব ভালো লাগছে, রুম থেকে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাচ্ছে। শ্রিয়াংশ যাবে আজকে স্নান করতে, যাবে? খুব রোদ, ওই জন্য ভাবছি আজকে বেরোবো না, এই সময়টা খুব রোদ। শ্রিয়াংশ বেরোবে? সমুদ্র ব্যালকনিতে বসে সমুদ্র দেখা যাবে, শুয়েও দেখা যাবে, ঢেউ আছে। ঘড়িতে এখন 12টা বাজে, জাস্ট 12টা। তো আমরা এখন আগে যাচ্ছি খেতে, বাইরে খেতে যাব, কারণ আমাদের এখানে আমরা খাবো না, রাতেরটা এখানেই খাচ্ছি, এখানে তন্দুরি স্টাইলে খাওয়া বলে আমরা একটু বাঙালি খাবার খেতে চাইছি বলে বাইরে যাচ্ছি। কালকে আমরা যেখানে খেয়েছিলাম ওখানে রান্নাটা ভালো, তাই তো? তো বুবাই বললো ওখানে যাবো। তো সকালবেলা আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, ঘুরতে যাওয়ার, তো শরীরটা ভালো লাগছিল না আমার, আর বাইরে রোদের জন্য ওটাকে ক্যান্সেল করলাম। পরে আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা আমরা আগে দুপুরে লাঞ্চটা সেরে নিই, এসে তারপর ফ্রেশ হয়ে আমরা বরঞ্চ বিকেলে বেরোবো, রোদটা একটু পড়ে গেলে 4:30-4:45 নাগাদ বেরোবো। আর একটু তাড়াতাড়ি না গেলে সোলোয়ানা প্রচন্ড লাইন পড়বে, খুব ভিড় ওখানে বাইরে, মানে টেবিল পেতে খুব প্রবলেম হবে, তাও জানি না গিয়ে সেখানে কি অবস্থা দেবো। ফার্স্ট টাইম যাচ্ছি, শ্রিয়াংশ বাইরে বেশিক্ষণ তো দাঁড়াতেও দেবে না, খাওয়া দাওয়াটা সেরে এসে একটু বিশ্রাম নিয়ে বিকাল বেলায় বেরোবো, রোদের জন্য চিন্তা ভাবনা করি, সকালেটা ক্যান্সেল করলাম। চলো যাই। ঠিক আছে চলো, যাওয়ার সময় হেঁটেই যাচ্ছি কারণ টোটো টোটো পেলাম না। আর শ্রিয়াংশ নেমেই আবার এই যে আইসক্রিম শুরু করে দিয়েছে, ওকে বারণ করলাম খাওয়ার আগে আইসক্রিম খাস না, খাওয়ার পরে খাস, কিন্তু ও তো শুনবে না, কাশছে সারাদিন, ওষুধ খাচ্ছে, তার মধ্যেও আইসক্রিম চালিয়ে দিয়েছে। যাই হোক, এখন একটু তাড়াতাড়ি যাই, আগে খেয়ে নিই, পুরো রোড ফাঁকা একদম, এত রোদ তো। যাই, আমরা চলে এসেছি খেতে, এখন ফাঁকা আছে, 12টার মধ্যে বেরিয়েছিলাম বলে তাই। জল ঢেলে যাবে শ্রিয়াংশ, এখন ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা খেয়ে নিই। চলো আনাতেই আসলাম আবার, চলো আনাতেই আবার আসলাম, এখানকার খাবারটা ভালো লেগেছে, কি অর্ডার করলে আসুক তারপর দেখাচ্ছি। আচ্ছা ওর প্লেটে একটু দাও, ঢ্যাঁড়স দিয়ে খায় তো, দাও দাও, অল্প দাও। এই যে চলে এসছে ঢ্যাঁড়স পোস্ত শ্রিয়াংশের জন্য, শ্রিয়াংশের প্রিয় ঢ্যাঁড়স আর শুক্ত, আর অর্ডার করা আছে আসছে। কালকে ঠিক মতো ভাত খাইনি, ওই দিন আজকে ওর জন্যই ঢ্যাঁড়স নেওয়া হয়েছে, আর শুক্তটা আমাদের জন্য, আর ডাল নিয়ে নিই, আর ইলিশ মাছও নিয়েছি, দেখা যাক কী খায়।
অল্প অল্প ধরে ছোটের পাশে ভাতটা একটু সরিয়ে দাও। বাসমতি রাইস একটু খাচ্ছে ভাত, আর আজ একটু অন্যরকম নিয়েছি, আজ চিকেন নিয়েছি, আর ইলিশ মাছ ভাপা নিয়েছি, আর এদিকে ডাবচিংড়ি নিয়েছি। সবসময় তো চিকেন মাটন খাওয়াই হচ্ছে, ওই জন্য আজকে বুবাই বলে একটু অন্যরকম, ওই জন্য ডাবচিংড়িটা দেখি কীরকম করেছে, টেস্টটা কেমন, আর ইলিশ মাছ ভাপা। এই যে খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। আজকে এখানে কেমন খেলে? চলো চলো, আজকে কেমন খেলে? খেলা মোটামুটি, কালকের থেকে ভালো না, কালকের ওভারঅল ভালো ছিল, কালকে ভেটকি মাছটা অনেক ফ্রেশ ছিল, আজকের মাছটা একটু ইলিশ মাছ তো বরফ চাপানো ফ্রেশ মাছ ছিল, ওই জন্য অতটা টেস্ট লাগে। আর ডাবচিংড়িটা আমার অতটা ভালো লাগলো, আমারও ডাবচিংড়িটা ভালো লাগেনি, ডাবচিংড়িটা ভালো লাগলো না, মনে হচ্ছে পরে মোটামুটি কাতলা কালিয়া বা এসব নিলেই ভালো, বেটার হবে। বাঙালি খাবার মোটামুটি, যাক বাইরে এসে সব রকম এক্সপেরিমেন্ট, শুক্তটা ভালো খেয়ে দে, আর হেঁটে যাওয়ার ইচ্ছা হলো না, ওই জন্য টোটোতে উঠে পড়েছি। খেয়ে দে, হেঁটে যাওয়া যায় না বাইরে, যা রোদ বাবা। আজকে আমি খুব বেশি খাইনি, ও একটু ঢ্যাঁড়স ওর জন্য নেওয়া হয়েছিল, ওই ঢ্যাঁড়স একটু ভাত খেয়েছে, ঢ্যাঁড়স পোস্ত দিয়ে একটু ভাত খেয়েছে। আমরা খারাপ হলেও খেয়ে নেবো, টেস্ট ভালো না লাগলে ও কিন্তু খাবে না, ও একবার নিয়ে ফেলে দেবে। যারা একদম খায় না বাড়িতে সব, তারা হয়তো চেটে পুটে খেয়ে নেবে, আমরা সব রকম খাই বাড়িতে রান্না করে, ওই জন্য আমরা টেস্টটা ঠিক মতো না হলে আমরা ভালো লাগে না। টোটোতে এখন ফিরছি, আমাদের লজে ফিরছি, খেতে গেছিলাম, খাওয়া হয়ে গেছে, লজে ফিরছি। তোদের মধ্যে বাইরে খেতে যাওয়া মানে কি জকি। ঘড়িতে এখন 4:10 বাজে, আর আমরা একটু বেরোলাম আজকে সকালে, যেরকম বেরোইনি, আর বিকালটা একটুখানি যাই, বিকেলে এখন রোদ নেই, রোদটা একটু পড়েছে, অনেক পড়ে গেছে, এখন ওই ভুসি বিচে যাব, তারপরে ওখান থেকে ঘুরে একটু মন্দিরে যাব, আর মন্দির থেকে এসে সন্ধ্যেবেলা এখানে বিচ ফেস্টিভ্যাল হবে, আজকে লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, তো ওই জন্য এখানে প্রোগ্রাম হবে, আমরাও এখানে আসবো। যাই হোক, আর দেরি করবো না, আর এখানে বেলাটা তো যখনই নামে হু করে নেমে যায়, দেখতে দেখতে সন্ধ্যে লেগে যাবে, দেখতে দেখতে সন্ধ্যে নেমে গেল, তো যাই হোক চলুন। এখন আমরা অটো করে যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে, যাই আসি, বিচটা ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজে নিজে, সেই কারণে যাওয়া, বিকেলের দিকে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, হ্যাঁ কারণ দিকে এই যে শুনছি বিকেলের দিকে একদিন যাওয়ার প্রোগ্রাম ছিল, তো আজকেই যাচ্ছি কারণ আর সময় নেই, বিকেলের দিকে আজকে শেষ দিন আমাদের, তারপর বাড়ি ফেরার পালা, কালকের বাড়ি ফেরার পালা আমাদের, যাই হোক ওই জন্য বুবাইকে বললাম চল আজকে একটু ঘুরে আসি ওখানটা, ওই বিচটা খুব শান্ত আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন নীলিবি, ওই জন্য খুব ভালো লাগে ওখানে, একটুখানি ওখানে বসে থাকবো তারপর আবার মন্দিরে যাবো। চলে আসলাম ব্লু ফ্ল্যাগ বিচে, আর চুমকি গেছে টিকিট নিতে, এদিক থেকে হেঁটে আসা যায় গেট থেকে, চুমকি যে টিকিট নিচ্ছে, 20 টাকা আছে, তারপরে 50 টাকাও আছে, স্নান করলে তার জন্য টিকিট নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি, হ্যালো দেখে দেখে বাবা পায়ে লেগে যাবে, ভিতরে যাবো তারপরে।
সন্ধ্যে লেগে গেছে, চাঁদ উঠে গেছে, কি সুন্দর চাঁদ। আর এদিকে সমুদ্র। আর শ্রিয়াংশ তো খুব মজা করছে, ওর খুব আনন্দ হয়েছে, আসার সময় কোনো জেদও করেনি, সুন্দর চলে আসলো আমাদের সাথে হেঁটে হেঁটে। আর এখানে ছুটে ছুটে খেলা করছে সমুদ্রের পাশে, সমুদ্রের হাওয়া খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটুকু বসেও নি, শুধু ছুটছে আর ওই করছে। ওর খুব আনন্দ হয়েছে। বাড়িতে তো আসলে এ সমস্ত কিছুই পায় না, আর কোথাও সেরকম বেরোতেও পারে না। খুব আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে। কোথায় এসেছো তুমি, কোথায় এসেছো? সমুদ্র শ্রিয়াংস, এটা কি সামনে কি সুন্দর সমুদ্র দেখো, ঢেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্র সমুদ্র শ্রিয়াংস, সমুদ্র না? খুব সুন্দর লাগছে এখন, আর এখন ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা হাওয়া। আর এই যে আমরা, মনে হচ্ছে এখানেই বসে থাকি, আর কোথাও যাওয়ার দরকার নেই। প্রচন্ড হাওয়া, উঠতে হবে। আজকে তো আমাদের শেষ দিন, বাড়ি গিয়ে খুব মন খারাপ লাগবে। আবার একটু মন্দিরেও যেতে হবে। আবার ওই বিচটা যেটা গোল্ডেন বিচ বলে, ওটা হচ্ছে মেরিন ড্রাইভ ব্রিজ, ওইখানে আবার আজকের একটা প্রোগ্রাম আছে। দেখি একটু যাব, দেখাবো আপনাদের। আমরা এখানে অনেকক্ষণই আসলাম বিকাল থেকে, শ্রিয়াংশ আনন্দ করলো, আমরা অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম। মানে রাত হচ্ছে, সমুদ্রের ঢেউ কি, আজ পূর্ণিমা না? কোথায় যাচ্ছে এটা, টুনটুনি নাকি ফিরে যাচ্ছি আমরা? অনেকক্ষণ সময় কাটালাম, এবারে চলে যাচ্ছি। শ্রিয়াংশ খুব ভালো আনন্দ করলো ব্লু ফ্ল্যাগ বিচ থেকে। আজকে এবারকার মতন পুরী ট্রিপের শেষ দিন ছিল, আমরা একটু ঘুরে নিলাম, চলে যাচ্ছি। যাবো এবার মন্দিরে। লক্ষ্মী ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের মূর্তি পুজো হচ্ছে। এই যে মূর্তি হচ্ছে, এই যে লক্ষ্মী ঠাকুর উঠেছে পুজো। এই যে মন্দিরের সামনেটা চলে এসেছি গ্র্যান্ড রোড, এখন আমরা হেঁটে হেঁটে যাওয়ার আগে একটু প্রণাম করে যাই, মনটা কেমন করলো। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা একটু ভেতরটায় গেছিলাম, একটু ঘুরলাম, ঘুরে এবার সামনেটায় নমস্কার করবো, করে প্রণাম করে বেরিয়ে যাবো। মন্দিরের সামনে ওদিকটা একটু যাবো, চলো। সেদিনকে যেখানে এসেছিলাম ওখানে আবার একটু গেলাম, ভালো লাগলো ওখানে।
সব ভোগ যাচ্ছে। কত ওখানে লাইনের দিকটা বাদ মন্দিরের সামনে একটু আসলাম, দূর থেকেই দর্শন করলাম জগন্নাথ দেবের। আর বাইরে বেশ কীর্তন হচ্ছিল, একটু দাঁড়িয়ে শুনলাম, ভালোই লাগলো। আর এবার বেরিয়ে যাব, আর দুই এক মিনিট দাঁড়িয়ে বেরিয়ে যাবো। খাজা জগন্নাথ দেবের খাজা, শুধু রাস্তার দুপাশ দিয়ে খাজার দোকান। খাজা প্রসাদ তবে আমরা খাজা নেব গাঙ্গুরাম থেকে, সেটা হচ্ছে চৈতন্য মোড়ে, ওখান থেকে আমরা খাজাটা নেব। এটা নিসিংহ সুইটসের খাজা, তবে এক নামে অনেক দোকানই আছে এখানে, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা চেনা ভারি মুশকিল। সবাই বলে আদি আদি, সবাই বলে গাঙ্গুরামের অনেকগুলো কাউন্টার আছে। মন্দির থেকে বেরোই এসছি, দুপাশ দিয়ে শুধু খাজার দোকান। আবার আজকে মিষ্টি নিয়েছে যাওয়ার পথে, রসমালাই, আরো কিছু খাবো, শুধু রসমালাই খেলে হবে? আর শিয়ান সাইজে চিপস খাচ্ছে বসে বসে, ওই যে রসমালাই নিয়েছে, আরো কিছু খাবো, ওই যে সর ভাজা নাকি না ওইটা খাবো। এই যে এইটা আছে, এই যে আমরা চলে আসলাম বিচ, বিচে লক্ষ্মী পুজো হচ্ছে, আমাদের বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আর এখানে প্যান্ডেলে প্যান্ডেলে লক্ষ্মী পুজো। এখানে প্যান্ডেলে প্যান্ডেলে লক্ষ্মী এখানে দেখি লক্ষ্মী পুজো সব বারোয়ারি হয়, আমাদের ওখানে যেমন বাড়ি বাড়ি হয়, আমাদের বাড়িতেও তো হতো কোজাগরি লক্ষ্মী পুজো, আর এখানে দেখি বারোয়ারি ভাবে ভারতবর্ষের বিভিন্ন স্থানের আমরা ঠাকুরের জায়গাগুলো পরিবেশন করে আসছি। খ্রিস্টান ধর্মের গর্ভন দ্বারা আমি বহু পরিবেশন করছি, এই মঞ্চরু বহু লোকারু যুক্ত হয়েছেন যেমানে প্রত্যেক বর্ষ পরি এই বর্ষ মধ্যে অনেক ছাত্রমানে পার্টিসিপেট করে, বিভিন্ন ক্যাটাগরিতে পার্টিসিপেট করে, পাশেই একটা প্যান্ডেল হয়েছে, জবরদস্ত কম্পিটিশন মধ্যে হেলা। কিন্তু যে কহত অল্প বহুত রে হুয়ে কে জানে হারতি কে জানে জিততি, তেবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড যে হউছন্তি প্রথম প্রোগ্রাম
আমরা লজে ফিরে আসলাম। ঠিক আছে জল আনতে, জলটা নিয়ে আসুক, তারপর আমরা আমাদের লজের সামনে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হচ্ছে। প্রিয়াঙ্কা রুমে আছে আর আমি একটু একবার বেরোলাম, প্রিয়াঙ্কার জন্য বিস্কুট নিতে হবে আর দেখি রাত্রে ডিনারটা ভাবছি বাইরে থেকে নিয়ে যাব, সেই কারণে আবার একটু বেরোলাম। চিকেন কষা আর রুটি, শ্রেয়াংশ খাবি নাকি? শ্রেয়াংশ খাই কি দেখি। এই যে রাতের সমুদ্র, পূর্ণিমার রাত, সমুদ্রের গর্জন, আজকে আমাদের পুরীতে শেষ রাত, ওই জন্য একটুখানি আপনাদেরকে ছবিটা দেখালাম, আপনাদের সামনে সমুদ্রের এই সুন্দর যে দৃশ্য এটাকে তুলে ধরলাম, সুন্দর লাগছে। কালকে বাড়িতে আমরা যাব, কালকে আমাদের ট্রেন, তো খুব মনে পড়বে এই রাত্রিবেলায় এই বসে বসে সমুদ্র দেখা, এগুলো খুব মিস করব। যাই হোক, আর ব্লগটাকে বড় করছি না কারণ গুবাই সিয়ান্স শুয়ে পড়েছে। তো গুড নাইট আজকের মতো, আপনারা সবাই ভালো থাকবেন।